একটু দেখি। ফারহানা আফনান, বিবি মরিয়ম নাসরা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। অধ্যায় 2, যেটার নাম হচ্ছে তোমার গৃহ সামগ্রী ক্রয়। তোমরা স্ক্রিন ঠিক মতো দেখতেছো কিনা সেটা সম্পর্কে আমাকে একটু জানাবা, ঠিক আছে? শুনতেছো ঠিক মতো? হ্যালো, ইয়েস মিস, শোনা যাচ্ছে? হুম, ইয়েস মিস, শুনতেছি। আচ্ছা, তোমরা সামনে স্ক্রিন দেখতেছো, সাইড দেখতেছো ঠিক মতো? ইয়েস মিস। আমি তাহলে স্টার্ট শো করি। তোমাদের যদি কোনো সমস্যা হয়, দেখতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে একটু জানাবা। আজকে পার্ট 1 যেটা, সেটা হচ্ছে তোমার নাম হচ্ছে গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। আমাদের বাসায় যে প্রয়োজনীয় তোমার সামগ্রী রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো আমরা কিভাবে ক্রয় করব, কিভাবে ক্রয় করলে আমাদের বাসার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে, এবং সেগুলি আমাদের কাজে আসবে, এবং সাথে আমাদের তোমার সাথে হচ্ছে আমাদের ইয়াটাও বাড়বে, মানে আমাদের খরচটা কমবে, বুঝছো? সেই হিসেব গুলা আমরা আজকে দেখবো, ক্লাসের মধ্যে জানবো। যেমন ধরো, পারিবারিক জীবনে বিভিন্ন রকম কাজ করার জন্য যেসব সরঞ্জাম পারিবারিক জীবনে বিভিন্ন রকম কাজ করার জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়, সেগুলি গৃহ সামগ্রী হিসেবে পরিচিত। তাহলে গৃহ সামগ্রী কাকে বলে? আমাদের পারিবারিক জীবনে আমাদের কাজের জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের দ্রব্যাদি প্রয়োজন হয়, সেগুলো গৃহ সামগ্রী হিসেবে পরিচিত। যেমন হচ্ছে তোমার খাট, পালং, তারপর হচ্ছে ডাইনিং টেবিল, পড়ার টেবিল, তারপর এই যে রান্না করার সামগ্রী গুলা, পাতিল, কড়াই, এগুলো সবগুলো হচ্ছে আমাদের গৃহ সামগ্রী। এই সামগ্রীগুলো আমাদের অনেক কাজকে সহজ ও আনন্দদায়ক করে দেয়, মানে এই যে সামগ্রীগুলো যার যার রয়েছে, সে নিশ্চয়ই টেবিলে বসে পড়বে, সে তো আর নিচে বসে পড়বে না। তাহলে এই যে এই সামগ্রীগুলো আমাদের কাজকে আরো কি করে দেয়? সহজ ও আনন্দদায়ক করে দেয়। তোমরা কি স্ক্রিন দেখছো? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস মিস, দেখতে পাচ্ছি। ইয়েস মিস, ইয়েস মিস, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তারপর তাহলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হয়। আমাদের ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন কাজ, আমাদের ঘরের কাজ কিন্তু অনেক, আমরা মেয়েরা জানি আমাদের ঘরের কাজ কিন্তু কম না, অনেক কাজ আমাদের। এইসব কাজের জন্য আমাদের সামগ্রীগুলো আলাদা আলাদা ব্যবহার করা হয়। তাহলে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন সামগ্রী ব্যবহার করে থাকি, যেমন রান্নার সামগ্রী, হাঁড়ি, পাতিল, কড়াই, আরো আছে কড়াই, তারপর হচ্ছে তোমার খুন্তি, এগুলো সব কিন্তু হচ্ছে রান্নার সামগ্রী। তোমরা কম বেশি নিশ্চয় সবাই জানো, এখনো তো ছোট, তাহলে হয়তো রান্না বান্নার কাজগুলো কম পারো, কিন্তু রান্নাঘরে তো যাওয়া হয়। রান্নাঘরে গেলে নিশ্চয়ই এই জিনিসগুলো তোমরা দেখছো প্রতিদিন, তোমার আম্মু আপু বাসায় যারা রান্নার কাজগুলা করে, নিশ্চয়ই এই জিনিসগুলা তোমরা তোমাদের চোখের সামনে দেখবা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কাজের সামগ্রী, এবং এগুলো আমাদেরকে কাজ করার জন্য সহজ করে দেয়, কাজে সহজ করে দেয়। যত বেশি তোমার জিনিস তোমার সহজে করতে পারবা, সেরকম জিনিস যার বাসায় যত বেশি থাকে, নিশ্চয়ই সে তত বেশি আরামদায়ক, মানে সে তত বেশি কাজের মধ্যে সুবিধা পায়। নাসরা, তুমি আমাকে শুনতে পাচ্ছো? তোমার ওয়াইফাই কি ঠিক হয়েছে? ওয়াইফাই, হ্যালো নাসরা, নাসরা তুমি শুনতে পাচ্ছো ঠিক মতো? হ্যালো ম্যাম, কিছু শুনতে পাচ্ছি, কিছু শুনতে পাচ্ছি না। আর বাকিদের কি অবস্থা? বাকিরা তো শুনতে পাচ্ছে ঠিক মতো না? ইয়েস মিস, ওকে, ইয়েস মিস।
তোমাদের হ্যাঁ ইউটিউবে কিন্তু ভিডিওগুলো দেওয়া হয়, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ইউটিউবে কিন্তু দেখে নিতে পারো, বুঝছো? তাহলে রান্নার সামগ্রী পরে আমাদের দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে খাবার কাজের সামগ্রী, মানে আমাদের খাবারের জন্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের খাবারের সামগ্রী, প্লেট বাটি, আরো রয়েছে তোমার পানির গ্লাস, তারপর হচ্ছে গামলা, এগুলো হচ্ছে সবগুলো আমাদের খাবার সামগ্রী। তারপর ধোয়া ও পরিষ্কার করার মধ্যে রয়েছে তোমার মোছার কাপড়, ব্রাশ, বালতি, আরো আরো কিছু সরঞ্জাম রয়েছে, যেমন ধরো ধোয়া ও মোছার পরিষ্কার মধ্যে রয়েছে ব্রাশ, ঝাড়ু, ঝাড়ু, এগুলো হচ্ছে সবকিছু আমাদের বাসায় পরিষ্কার করার সামগ্রী। তারপর লন্ড্রির কাজের সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, বালতি, মগ, কাঠের টুকরা, ক্লিপ, হ্যাঙ্গার, ইস্ত্রি, ওয়াশিং মেশিন ইত্যাদি। মানে তোমার ওয়াশিং মেশিন আছে, ইস্ত্রি আছে, এগুলো সবকিছু কিন্তু তোমার ইয়ার মধ্যে অন্তর্ভুক্ত, তোমার এই লন্ড্রির কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মানে হচ্ছে ইস্ত্রি, ইস্ত্রি দিয়ে আমরা কি করি, কাপড় ইস্ত্রি করি, মানে আয়রন। তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন আমরা গত ক্লাসে এটা একটা ছবি দেখেছিলাম, ওয়াশিং মেশিন সম্পর্কে আমাদের সবার কম বেশি ধারণা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে সবকিছু আমাদের লন্ড্রি কাজের সামগ্রী। এরপরে হচ্ছে সেলাইয়ের সামগ্রী, সেলাইয়ের সামগ্রীর মধ্যে কি করতে পারছো দেখি পড়ো তো। হ্যালো, সেলাইয়ের সামগ্রী, সেলাইয়ের সামগ্রী সুতা মাপার ফিতা, সেলাই মেশিন মাপার ফিতা, সেলাই মেশিন, সুতা, সুতা, এগুলো হবে যে সুতা। তারপর হচ্ছে সুচ, বুঝছো? সুচ, সুতা, হ্যাঁ এখানে কমা হবে, বুঝছো? সুতা মাপার ফিতা না, কমা হবে এখানে আমার ইয়াটা, আমার ইয়ার মধ্যে কিপিডের মধ্যে কমা দেওয়ার ইয়াটা নষ্ট হয়ে গেছে, সে কারণে এখানে কমাটা পড়ে, বুঝছো? সুতা, সুত, মাপার ফিতা, তারপর হচ্ছে সেলাই মেশিন, এগুলো হচ্ছে সবকিছু সেলাইয়ের সামগ্রী, আমাদের বাসার কাজের জন্য সবকিছু সামগ্রী, বাগান করার সামগ্রীর মধ্যে কোদাল, ডাবল, কোদাল, তারপর হচ্ছে শাবল, এটা হচ্ছে কি শাবল, কোদাল, ডাবল, নিড়ানি, ডাবল না, এটা হচ্ছে ডাবল, নিড়ানি, শাবল হবে, এটা কি হবে শাবল, এগুলো হচ্ছে বাগান করার সামগ্রী। পড়ালেখার সামগ্রী রয়েছে খাতা, কলম, পেন্সিল, এগুলো সবকিছু তোমার খাতা, কলম, খাতা, কলম, অন্যান্য সামগ্রীর মধ্যে যেমন ধরো প্রাথমিক চিকিৎসার বাক্স, তারপর হচ্ছে তারপর অনেকের পাশে তোমার ডায়াবেটিস মেশিন থাকে, ডায়াবেটিস মাপার মেশিন, তারপর হচ্ছে তোমার প্রেশার মাপার মেশিন, এগুলো হচ্ছে আমাদের বাসার বিভিন্ন সামগ্রী। অন্যান্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসার বাক্স, হাতুড়ি, এরপরে ইয়েটা দেখো গৃহ সামগ্রী ক্রয়ের নীতি, এরপর সাইডে কি গৃহ সামগ্রী ক্রয়ের নীতি, গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। আমরা যখন বাসার জন্য কোনো কিছু কিনতে যাবো তখন হচ্ছে আমাদের কিছু জিনিস বিবেচনার মধ্যে রাখতে হবে, কোনটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা আগে ক্রয় করব, এবং সেই হিসেবে কিছু নীতি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার এখানে চারটি নীতি রয়েছে, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তালিকা করা, ক্রয় পরিকল্পনা করা, গুণাগুণ যাচাই করা, বাজার মূল্য সম্পর্কে ধারণা। তাহলে চারটি নীতি কি কি দেখে বলো মুখে। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তালিকা করা, ক্রয় পরিকল্পনা করা, গুণাগুণ যাচাই করা, তারপর হচ্ছে বাজার মূল্য সম্পর্কে ধারণা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, ইয়েস মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু নেটের একটু প্রবলেম হতে পারে, যদি সমস্যা হয় তাকে বলি, তাহলে বলিও। তাহলে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তালিকা করার মধ্যে আমরা কি পাবো, আমরা যদি হ্যাঁ প্রয়োজনীয় দেখুন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তালিকার মধ্যে কি আছে, আমাদের অর্থ সম্পদ সীমিত বলে প্রয়োজনীয় সকল সকল
সামগ্রী, এটা হবে কি সকল সামগ্রী আমরা একসাথে ক্রয় করতে পারি না, প্রয়োজনীয় সামগ্রী আমরা একসাথে ক্রয় করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, আগে লিস্ট করতে হবে কোন জিনিসটা আমাদের বেশি প্রয়োজন, কোন জিনিসটা আমাদের বেশি প্রয়োজন সে সম্পর্কে আমাদের আগে একটা তালিকা করে নিতে হবে। যেমন ধরো একটা বাসায় প্রয়োজন হচ্ছে কারো, তোমার ধরো তোমার বাসায় প্রথমে প্রয়োজন হচ্ছে একটা পানির জগ, তারপর হচ্ছে তোমার ফুলের দানি, তখন তুমি আগে কোনটা ক্রয় করবা? প্রয়োজন অনুযায়ী নিশ্চয়ই যেটা বেশি জরুরি সেটা ক্রয় করবা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে পানির জগটা ক্রয় করতে হবে, তারপর আমাদের এরপরেও যদি আমাদের টাকা থাকে তাহলে তখন আমরা ফুলের দানিটা ক্রয় করব। এরপরে দেখো ক্রয় পরিকল্পনা, ক্রয় পরিকল্পনা যদি পরিকল্পনা ছাড়া গৃহ সামগ্রী ক্রয় করা হয় তাহলে বেশিরভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়, তাই সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটি পরিকল্পনা করতে হবে। যদি আমরা কোনো পরিকল্পনা ছাড়া গৃহ সামগ্রী ক্রয় করতে চাই তাহলে দেখা যাবে যে আমরা মানে করে ফেলতেছি, উল্টা পাল্টা করে ফেলতেছি। ধরো যেটা কম প্রয়োজন সেটা আগে নিয়ে নিচ্ছি, বা যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছি, তখন দেখা যাবে কি আমাদের প্রয়োজনটা কখনো, আমাদের চাহিদাটা কখনো শেষ হচ্ছে না, মানে আমাদের ক্রয় করার পরও দেখা যাচ্ছে যে চাহিদাটা থেকে যাচ্ছে। তাহলে তখন কি করতে হবে, কোন সামগ্রী তোমার কখন কোন কখন কোন কাজের জন্য কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কিনা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে আমাদের পরিকল্পনাটা করতে হবে। তোমরা কি বুঝতেছো? হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস মিস, হ্যাঁ। ইয়েস মিস, তাহলে আমাদের ক্রয় পরিকল্পনাটা কিরকম, আমাদের হচ্ছে কোন সামগ্রী কখন কোন কাজের জন্য কোথা থেকে কিনতে হবে সেটা আমাদের জানা থাকতে হবে, এবং সেটা আমাদের কেনা আছে কিনা, কেনার সামর্থ্য আছে কিনা সেই সম্পর্কে আমাদের ধারণা থেকে আমরা এই যে ক্রয় পরিকল্পনাটা করব। এরপর হচ্ছে গুণাগুণ যাচাই, কোনো দ্রব্য কেনার আগে দিয়ে সেটি যাচাই করে সামগ্রী সামগ্রী যদি কেনা হয় তাহলে তা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমরা যদি কোনো একটা বস্তু কিনতে গেলাম, ধরো একটা কাপড় কিনতে গেলাম, আমরা দেখলাম যে এই কাপড়টা কি ভালো হবে, এটা আমাদের জন্য কতদিন পর্যন্ত যাবে, এই কাপড়টার মানটা কিরকম, কাপড়টার রং রং চলে যায় কিনা, বা কাপড়টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কিনা, সেই জিনিসগুলো আমাদের যাচাই করে যদি আমরা কিনি তাহলে আমরা নিশ্চয় একটা সফলতা বা বেশি দিন পর্যন্ত আমাদের সামগ্রীটা বেশি দিন পর্যন্ত টিকবে, মানে টেকসই হবে। যেমন ধরো সময় ও শক্তি বাঁচিয়ে কাজ করার জন্য পণ্য দ্রব্য নির্বাচন করা, অতিরিক্ত ভারী বা বড় আকৃতির সামগ্রী চেয়ে হালকা সহজে নাড়াচাড়া করা যায় সেগুলো বেশি উপযোগী, কারণ এতে সময় ও শক্তি কম খরচ হয়। যেমন ধরো হচ্ছে আমরা যদি কোনো কিছু কিনতে যাই সেটা যদি অতিরিক্ত ভারী বা বড় বড় আকৃতির হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এগুলা তোমার ইউজ করতে সময় কষ্ট হচ্ছে, তখন যদি আমরা অপেক্ষাকৃত কম বড় আকৃতির বা একটু সহজ আমরা সহজে ক্যারি করতে পারি সেরকম জিনিস কিনি তাহলে মানে আমাদের সময়ও বাঁচবে আমাদের শক্তিও বাঁচবে। এটা হচ্ছে গুণাগুণ যাচাই, কোন দ্রব্য সামগ্রীর গুণাগুণ যাচাই। 2 নম্বর হচ্ছে মূল্য ও উপযোগিতা যাচাই করে সামগ্রী ক্রয় করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বইয়ের পেজটা দেখাই, বইয়ের পেজের মধ্যে এই সম্পর্কে আমরা ডিটেলস দেখবো, ঠিক আছে? তোমরা যদি স্ক্রিন না দেখো তাহলে আমাকে একটু জানাবা, কেমন? হ্যাঁ, তোমরা কি এখন স্ক্রিন দেখছো? ফারহানা, মরিয়াম, তোমাদেরকে বইগুলো দেখে
হ্যাঁ দেখো, গুণাগুণ যাচাইয়ের মধ্যে কি কি জিনিস আছে। তোমার 2 নাম্বার একটা, যেটা হচ্ছে তোমার মূল্য ও উপযোগিতা যাচাই করে সামগ্রী ক্রয় করা, মানে তোমার মূল্যটা কিরকম একটা কাপড়ের বা একটা দ্রব্যের মূল্যটা কিরকম এবং উপযোগিতাটা কিরকম, মানে তোমার ওইটার প্রয়োজনীয়তাটা কিরকম সেটা যাচাই করে সামগ্রীটি ক্রয় করতে হবে। অনেক সময় দেশজ কাঁচামালে তৈরি কম মূল্যের সামগ্রী বিদেশি চাকচিক্যময় সামগ্রীর তুলনায় গুণে ও মানে ভালো হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যে কাঁচামাল গুড়া দিয়ে তোমার কোনো সামগ্রী বা কোনো দ্রব্য তৈরি করা হচ্ছে সেটা কম মূল্যে রাখতেছে, কিন্তু হচ্ছে তোমার বিদেশি যে জিনিসগুলো সেগুলো নিশ্চয়ই এখানে দাম অনেক বেশি হবে। সেই চাকচিক্যময় সামগ্রীর তুলনায় আমাদের দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি সামগ্রীটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে এবং সেটি তোমার মূল্যেও কম পড়বে। 3 হচ্ছে গৃহ সামগ্রীগুলো কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধাতু তৈরি হয়। তোমার আমাদের তোমার কাজের প্রকৃতি অনুসারে আমাদের যে জিনিসগুলো রয়েছে একটা ঘরের মধ্যে যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে এগুলো কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধাতু তৈরি হয়। যেমন হচ্ছে তোমার ধাতুর বৈশিষ্ট্যটা কিরকম, এগুলা ব্যবহার কিরকম, বা এগুলা তোমার যত্ন কিভাবে করতে হবে, এগুলা কিছুদিন তোমার কিভাবে সংরক্ষণ করতে হবে সেই সম্পর্কে এইসব জিনিসগুলো তোমার মাথায় রেখে এগুলা ক্রয় করা উচিত। যেমন ধরো তুমি রান্না করার জন্য যদি কোনো পাত্র কিনতে চাও। হ্যাঁ বুঝতেছো না? হ্যালো হ্যালো, হ্যাঁ আরেকটা কারা আওয়াজ শোনা যাচ্ছিল, কেউ কিছু বলতে চাইছিল? তোমার কথাগুলো অনেক ভাঙ্গা ভাঙ্গা আসতেছে, একটু চেষ্টা করো ওয়াইফাই এর কাছাকাছি যেখানে ওয়াইফাই কানেকশনটা স্ট্রং সেখানে গিয়ে ক্লাস করার চেষ্টা করলে নিশ্চয়ই তুমি দেখতে পারবা বা শুনতে পারবা ঠিক মতো। হ্যাঁ দেখো, তাহলে কাজের যেমন ধরো আমরা যদি রান্না করার জন্য কোনো বা হাঁড়ি পাতিল কিনতে গেলাম, তখন সেটা যদি ধাতুটা অ্যালুমিনিয়ামের হয় তাহলে এটা সুবিধাজনক হবে। আবার কিন্তু ধরো কোনো কিছু তেলে ভাজা নাস্তা করার জন্য, সেক্ষেত্রে ভাজার জন্য লোহার কড়াইটা উপযোগী। তাহলে তোমার রান্না রান্না করার হাঁড়ি পাতিলটা যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। আবার তেলের কড়াই গুলা যেগুলা সেগুলা লোহার হলে বেশি সুবিধাজনক বা বেশি উপযোগী হবে। তাহলে এই জিনিসগুলা মাথায় রেখে তখন ক্রয় করলে আমরা কম ঠকবো বা আমাদের জন্য সেগুলা অনেক বেশি সুবিধা হবে। তেমনি প্লেট গ্লাস চায়ের কাপ ইত্যাদি যদি কাঁচের হয় তাহলে বেশি গ্রহণীয়। অনেক সময় দেখা যায় যেগুলো প্লাস্টিকের হয় বা মেলামাইনের হয় এর চাইতে যদি সেগুলো আমরা কাঁচের হিসেবে ব্যবহার করে থাকি সেগুলো আমাদের জন্য ভালো হবে, কিন্তু এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের কাঁচের গ্লাস গুলা ভেঙে না যায়। এরপরে 4 নাম্বার দেখো, প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের আগে সেটা টেকসই কিনা তা বিচার করতে হবে। আমরা যদি ধরো কোনো কিছু কিনলাম বাসা নিজের কাপড় বলো বা কোনো বালতি বা কোনো সাইকেল বলো, যে কোনো জিনিস আমরা কেনার আগে দিয়ে ধরো সেটা কি কতদিন টিকবে বা কতদিন আমরা এটা ইউজ করতে পারবো সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, সেটা বিচার করে কিনতে হবে। কোনো সামগ্রীর স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে তার গঠন প্রণালী ও ধাতুর বৈশিষ্ট্যের উপর। কোনো সামগ্রী যখন কিনতে যাই আমরা নিশ্চয়ই দেখি, হ্যালো হ্যালো, হ্যাঁ তোমরা কি শুনতে দেখতে পাচ্ছ? একটু ডিসকানেক্ট হয়ে গেছে, স্ক্রিন দেখতে পাচ্ছ? নো মিস, দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করি। হ্যাঁ কচ্ছপ পাইছিল এখানে 3 নাম্বার না 4 নাম্বার পর্যন্ত, 4 নাম্বার পর্যন্ত শুনছি না?
Yes, miss. তাহলে আমাদের যখন কিনবো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে যে কোন কোন জিনিসটি কিসের তৈরি এবং কোন জিনিসটি কতদিন পর্যন্ত টেকসই হবে। যেমন ধরো কেটলি কিনলাম বা ফ্রাই প্যান কিনলাম ইত্যাদি, হাফগুলো কাঠ বা প্লাস্টিক দিয়ে জোড়া দেওয়া থাকে, তাই দ্রব্যটি জোড়ার অংশগুলো ঠিকভাবে লাগানো আছে কিনা সেটা দেখে নিতে হবে। ধরো আমরা চায়ের জন্য কেটলি নিলাম বা রান্না করার জন্য ফ্রাই প্যান নিলাম, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা মানে তোমার কম দামের জন্য কি করা হয়, এই যে হ্যান্ডেল গুলা, ওদের যে হ্যান্ডেল গুলা থাকে সেগুলো তোমার থার্পা বা প্লাস্টিক দিয়ে জোড়া দেওয়া থাকে, মানে এটা তোমার অপেক্ষাকৃত একটু হালকা ওজনের হয়ে থাকে বা কম ইয়া থাকে। তখন সেক্ষেত্রে আমাদের এগুলা দেখে নিতে হবে যাতে এগুলা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তোমার কাঠ বা প্লাস্টিক নিশ্চয়ই কিছুদিন পর ভেঙে যেতে পারে বা জোড়াটা খুলে যেতে পারে, সেক্ষেত্রে সেটা আমাদের দেখে নিতে হবে। তারপর হচ্ছে বাজার মূল্য সম্পর্কে ধারণা, বাজারে আমরা কোনো জিনিস যখন কিনতে যাচ্ছি সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন ধরো চাল, ডাল, লবণ অথবা তোমার বিভিন্ন কাঁচের জিনিস বা তোমার হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের জিনিস, যে কোনো কিছু আমাদের গৃহ সামগ্রী সম্পর্কে যখন আমরা কিনতে যাব সে সম্পর্কে আমাদের বাজারে এটা কি পরিমাণ তোমার বিক্রি করা হয় সে সম্পর্কে যদি আমরা জানি, তাহলে নিশ্চয়ই আমরা কিনতে গেলে তখন ঠকবো না, তখন আমরা মূল্যটা যাচাই করতে পারবো। মূল্যটা যাচাই করে সেক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত সুলভ মূল্যে সেটা কেনার চেষ্টা করব, তখন আমরা সহজে ঠকবো না। এগুলাই হচ্ছে আসলে গৃহ সামগ্রী ক্রয়ের নীতি। তোমার তোমাদের সুবিধার্থে আমি স্লাইড গুলো আরেকটু দেখাচ্ছি। ও ঠিক আছে, কোনো সমস্যা আছে? হ্যালো 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 নো মিস, কোনো নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে শুরু থেকে আবার স্লাইড গুলো একটু দেখাই, তোমরা এগুলো একটু পড়ে নাও, একটু পড়লে তোমাদের কিছু জিনিস অজানা থাকলে সেটা জানতে পারবো। বইয়ের পেজ গুলো দেখছো? হ্যালো ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, এখন কি আমি অফ করে দিব? দেখা শেষ হয়েছে? ইয়েস মিস, দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আর এখন তো ক্লাসের প্রায় সময় শেষ, তোমাদের হোমওয়ার্কটা অ্যাপসের মধ্যে দিয়ে দিব, তোমরা এখানে বাড়ির কাজটা করে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপসে দিয়ে দিও, ঠিক আছে? অ্যাপসে তো হোমওয়ার্ক দিতে পারো মনে হয় না। ইয়েস মিস।
আমি গত ক্লাসে মনে হয় তোমাদের হোমওয়ার্ক হয়নি, হোমওয়ার্ক করেছিলা? পঞ্চাশটা তোমার এমসিকিউ থাকবে, সেজন্য অধ্যায় এক এবং অধ্যায় দুই এর উপর তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা, আর বইটাও কালেকশন কালেক্ট করে নিবা, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।